সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকে। আর আমার চ্যানেলে সকলকে প্রথমেই স্বাগত জানাই। আর আজকে যে দুপুরবেলা রোববার দুপুরে তো একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো বন্ধুরা দেখে নাও। তো যদিও আমি প্রথম থেকে একদম দেখাতে পারিনি তোমাদেরকে, তো চলো বন্ধুরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটাকে বেশ কেটে রেখেছি, কি সেরকম মামে সেভ করে কেটেছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ আমি বন্ধুরা প্রথমেই তোমাদের বলেছি আমি দেখাতে পারিনি, প্রথম থেকে একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা ভাজা হতে তার মধ্যে আমি পেস্ট মশলা করা ছিল সেটা আমি দিয়েছি, এর মধ্যে তার মধ্যে ছিল পেস্টের মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে মিশিয়ে মশলাটা কষতে লেগেছি। আর তার মধ্যে দেখো বন্ধুরা এখানে সানরাইজের আমি গরম মশলা দিয়েছিলাম আর কাশ্মীরি মির্চ আমি পাউডার ইউজ করেছি এর মধ্যে। তো দেখো বন্ধুরা আমি কষাচ্ছি, কালারটাও খুব সুন্দর হয়ে এসছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি নাড়িয়ে দিচ্ছি, কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর দেখো মশলা থেকে তেলটাও অলরেডি ছেড়ে দিয়েছে, আর দেখো বন্ধুরা আমি আলুটা আজকে আর ভাজলাম না, এটাকে আমি এইভাবেই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এই ছবিটা বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে চিকেনটা ছেড়ে দিলাম, ধোয়ার ধুয়ে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিলাম এর মধ্যে। পর আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে মাংসটাকে। তো বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়েছিল ভালো চিকেনটা। তো দেখো বন্ধুরা ভালোভাবে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ লবণটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা, তো আমার মেয়ে শখ করে বলছে খুব সুন্দর স্মেলটা বেরিয়েছে। আর কি বলো তো বন্ধুরা এর মধ্যে আমি টমেটো সস ইউজ করেছিলাম মশলা কষানোর সময়, তো ফাইনালি সেই জন্য আরও ভীষণ সুন্দর একটা কালার হয়েছে তোমাদের কি বলছো বন্ধুরা। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো, দেখছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একেবারেই। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা ফুটলে কমপ্লিট আমার মাংস। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য।